বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়মিত তোমাদের কমেন্টগুলো পড়ি এবং সেখানে দেখি তোমরা অনেকেই অনেক ভিডিওর জন্য রিকোয়েস্ট করো এবং আমিও চাই তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট পূরণ করতে, কিন্তু সবার জন্য ভিডিও বানানো পসিবল হয়ে ওঠে না। তো আমি আমার বেস্ট ট্রাই করব যে তোমরা যে যেই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছো আমি যেন ধীরে ধীরে সেই ভিডিওগুলো বানাতে পারি। তো সব থেকে বেশি রিকোয়েস্ট এসেছে মুখের অবাঞ্ছিত লোম কী করে দূর করা যায় তা নিয়ে আমি যেন একটা ভিডিও করি। তো অনেকদিন থেকে এই কমেন্টগুলো আমি দেখছি, তো ফাইনালি আজ আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজ তোমাদেরকে আমি দেখাবো কী করে ঘরোয়া উপায়ে তোমরা মুখের অবাঞ্ছিত লোমকে দূর করতে পারো। অনেকের ফেসেই প্রচুর লোম থাকে, বিশেষ করে আপার লিপসে এবং গালের সাইডে লোমের সমস্যাটা অনেক বেশি থাকে। এবার তোমরা চাও এই অবাঞ্ছিত লোমগুলোকে দূর করতে, কারণ মুখে অতিরিক্ত লোম থাকলে অনেক সমস্যা হয়, তোমার ফেসটাকে অনেক বেশি কালো দেখায়, ফেসের মধ্যে যদি তুমি মেকআপ করো সেটা ভালো করে বসতে চায় না, বা স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই করলে সেগুলো ভালো করে অ্যাবজর্ব হয় না। তো আমাদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য প্রচুর পদ্ধতি রয়েছে, অলরেডি কিছু পদ্ধতি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, বিভিন্ন হোম রিমেডিস রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। আজ টোটালি নতুন একটি রিমেডি তোমাদেরকে দেখাবো, চাইলে এই রিমেডির হাত ধরে তোমরাও তোমাদের ফেসের অবাঞ্ছিত লোমগুলোকে দূর করতে পারো। তো কারা কারা এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলে এক্ষুনি কমেন্ট করে জানাও, কারণ তোমাদের রিকোয়েস্টেই ভিডিওটা বানানো, আমি তোমাদেরকে দেখতে চাই। প্লিজ কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। এবং তোমাদের জন্য যখন ভিডিওটি বানাচ্ছি তো এক্ষুনি লাইক করে দাও, আর যারা আমায় প্রথমবার দেখছো চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য, তোমার রিকোয়েস্ট করা টপিকে ভিডিও দেখার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের ফেসের অবাঞ্ছিত লোমকে ঘরে বসেই দূর করতে পারি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 স্পুন হলুদ। আমি রান্নাঘরের যে হলুদ সেটাই এখানে ব্যবহার করছি, তুমি ওয়াইল্ড টার্মারিক অথবা কিচেন টার্মারিকের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারো, দু ক্ষেত্রেই তুমি সমান রেজাল্ট দেখতে পারবে। এরপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি পিল অফ মাস্ক। আজকাল সবার বাড়িতেই পিল অফ মাস্ক থাকে, বিভিন্ন ব্র্যান্ডের পিল অফ মাস্ক রয়েছে, এভারইউথের, হিমালয়ার, নাইকার, এছাড়া ওয়াওয়ের, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পিল অফ মাস্ক বাজারে পাওয়া যায় এবং শখের কারণে সবার ঘরেই কিন্তু পিল অফ মাস্ক আনা থাকে। তো আমি এখানে নাইকার পিল অফ মাস্কটা ইউজ করলাম, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম ওদের থেকে, আমি নাইকা থেকে প্রচুর শপিং করেছিলাম, তখন ফ্রিতে এই পিল অফ মাস্কটা ওরা দিয়ে দিয়েছিল। তো আমি এবারে এই হলুদ আর পিল অফ মাস্কটাকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে বন্ধুরা, তোমার ফেসে যেখানে যেখানে আনওয়ান্টেড হেয়ারের প্রবলেম রয়েছে সেখানে সেখানে এই DIY মাস্কটিকে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার আপার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং থুতনির মধ্যে অ্যাপ্লাই করে নেব, কারণ সেখানে আমার হালকা আনওয়ান্টেড হেয়ারের প্রবলেম রয়েছে। এছাড়া অনেকের গালের দুই সাইডে আনওয়ান্টেড হেয়ারের প্রবলেম থাকে, তোমরা চাইলে সেখানেও ব্যবহার করতে পারো। মোট কথা, যেখানেই তোমার ফেসের মধ্যে অবাঞ্ছিত লোম রয়েছে সেখানেই এই মাস্কটাকে অ্যাপ্লাই করবে এবং শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। লক্ষ্য করবে 10-15 মিনিটের মধ্যে এটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি মাস্কটা শুকিয়ে গেছে এবং ইজিলি আমি এটাকে পিল অফ করতে পারছি, তাই এটাকে পিল অফ করে আমি তুলে নেব এবং আমি দেখতে পারছি ছোট ছোট গুড়ি গুড়ি যত অবাঞ্ছিত লোম ছিল সব কিন্তু উঠে এসেছে। এবারে যেহেতু ক্যামেরার কারণে আমি তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না, কিন্তু আমি নিজে দেখতে পারছি যে সমস্ত ছোট ছোট লোম এই মাস্কের মধ্যে চলে এসেছে। যখন তোমরা নিজেরা ব্যবহার করবে তখন তোমরাও পার্থক্যটা দেখতে পারবে, আর প্লাস বেনিফিট হিসেবে আমি দেখছি ছোটোখাটো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলোও উঠে চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কীভাবে তুমি তোমার ফেসের অবাঞ্ছিত লোমগুলোকে দূর করতে পারো। তো ট্রাই করো রেমেডিটা, যাদের ফেসে অবাঞ্ছিত লোম রয়েছে অবশ্যই ট্রাই করবে এবং কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে কমেন্ট করে জানাবে। আমি তো ভালো রেজাল্ট পেয়েছি এবং আমার ফেসের অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমি মাঝে মাঝে এই রেমেডিটা ট্রাই করি, তো তোমরাও ট্রাই করো, আশা করি আমার মতো তোমরাও উপকৃত হবে। তো ভিডিওটাকে শেয়ার করো, যাদের ফেসে প্রচুর লোম তুমি দেখো, যারা ফেসের অবাঞ্ছিত লোম দূর করতে চায় কিন্তু কোনো রিমেডি খুঁজে পায় না, ভরসা পায় না, তাদের সাথে প্লিজ ভিডিওটিকে একটু শেয়ার করে নাও যাতে তারা এই রিমেডিটা ট্রাই করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।